আচ্ছা, আমি 300 টাকা একটা অর্ডার দিয়ে গরু এসছে, এটাকে আমি উৎপাদন করবো। দেখো তাহলে কীভাবে করি। এখানে দেখতে পাচ্ছ আমি 2 রকম হলুদ ইংরেজি তুলসী পাতা, শিউলি ফুল, চাল, দুব্বো, ব্যাস বা চন্দন বাটি, চন্দনটা বেটে রাখি। এখানে কিন্তু সাদা চন্দন চাই। চলো দেখেছি, আমি চন্দন বেটে রেখেছি, এই সাইডে রেখে দিই। কালী ঠাকুরের পা, চলো এবার দেখাই। প্রথমে গৌ মাতাকে এই সাইডে রেখে এখানটায় রাখবো, সেখানে আমি প্রথমে দুব্বো নেবো। রাস্তায় দেব দুব্বো, শিউলি 2টো দিয়েছি, তুলসী তুলসীটা পুরো লাগবে, গাঁদা ফুল, মা চুপ, এটা আবার বসাই এই সাইডে। কালকে ঘন্টের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, সেজন্য কালকে ডাক্তারখানায় নিয়ে গেছি, সেটাই বলছে। এটা এবার ফুল দেবো, দুব্বো না চাল, চালটা যত অনেকটা ছিল তত অনেকটা দিয়ে দিচ্ছি, একটু দুব্বো পড়েছে, কোনো ব্যাপার নেই। এবার আমি খেতে দেবো, ওই সিনটা দেখাবো, চলো বাই। চন্দন দেখাবো, চন্দন গৌমাতা দেবী, প্রথমে গৌমাতাকে খেতে দেবো। চলো প্রথমে দেখাই কী কী দেবো। প্রথমে দেখো নকুন দানা আছে আর মিছরি আছে, 2টো নকুন দানা, মিছরি, বাতাসা, বাতাসা একটা খুলি, বাতাসা, আমি জানি আমার আজকে আমি আরেকটা লাইভে যাবো, আমি আজকে আমাদের গুলু গুলু আরেকটা খরগোশ আসবে, চলো দুলবো। একটু ফুলও আছে, কি করবো বলো, চালও আছে, এটা সেটা আমি আরতে করেছি, বা তোমরা এ করতে পারো, তুমিও আবার তুলে আনতে পারো, অল্প তুলে আনবে না, একটুখানি বেশি করে আনবে। গোপালকে পরে দেবো, আমি মাথাটা দিয়ে দিচ্ছি, বৌমাটাকে সেই গরুটা গোপালের মতন তুলসী নিতে হবে, তবে এটা গঙ্গা জল হবে। চুপ করো মা, আমি ভিডিও করছি, তোমার আমি খেতে দেবো। ও মাতা খেয়ে নাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 3 বার মন্ত্র বলতে হবে, নাও। গৌমাতাকে আমি খেতে দিয়ে দিয়েছি, চলো এবার গোপালকেও খেতে দিয়ে দেবো, চলো তাহলে বাই বাই। হ্যাঁ না করাইনি, ও মা চুপ করো।